আমরা সবসময় বলে থাকি শেখ হাসিনা সরকার মানে কৃষি বান্ধব সরকার এবং কৃষকরা ভালো থাকা। আজ শুক্রবার দুপুরে আঞ্চলিক মহাসড়কের কুষ্টিয়া হতে মেহেরপুর পর্যন্ত যথাযথ মান ও প্রশস্ততায় উন্নতিকরণ শীর্ষক প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন করেন মেহেরপুর এক আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন। সভাপতিত্ব করেন কুষ্টিয়া সার্কেল শহর সরকারের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুহেনা মোস্তফা কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর দুই আসনের সংসদ সদস্য মোহাম্মদ শাহিদুজ্জামান খোকন, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল সালাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন প্রমুখ। প্রায় 643 কোটি টাকার ব্যয়ে 54 কিলোমিটার রাস্তা প্রশস্তকরণ করা হবে। এর মধ্যে প্রায় 9 কিলোমিটার রাস্তা 4 লেন সড়কে প্রশস্তকরণ করা হবে। এ সময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, যারা ব্যর্থ হয়েছে, যারা আমাদের মানুষগুলোকে একটা ব্যর্থ রাষ্ট্রে আমাদেরকে নিপতিত করেছিল, নিক্ষেপ করেছিল, যারা আমাদেরকে অশান্তিতে রেখেছিল, খুন খারাপি জঙ্গিবাদ, যারা চুরি ডাকাতি এবং যারা আমাদের অর্থনীতিটাকে পঙ্গু করে দিয়েছিল, আজকে তারা যখন অনেক কথা বলে তখন আমাদের কিন্তু চিন্তা করতে হবে। আমাদের শুধু চিত্রটা দেখতে হবে যে 2001 থেকে 2006 কি ছিল। 1 কেজি অথবা 2 কেজি ইউরিয়া সার কেনার জন্য আপনারা জানেন 60 টাকা করে ইউরিয়া সার ছিল এবং 1 থেকে 2 কেজির বেশি ইউরিয়া সার একজন কৃষককে দেওয়া হতো না, নিশ্চয়ই আপনাদের মনে আছে। এমওপি 96 টাকা করে পাওয়া যেত, আজকে মাননীয় প্রধানমন্ত্রী এই যে ইউরিয়া সার 16 টাকা করে দিয়েছেন। কিছুদিন আগে ওয়ার্ল্ডে সব জায়গাতে সারের দাম এত বৃদ্ধি পেয়েছে যেটা আমাদের প্রায় 100 টাকা করে কিনতে হচ্ছে, সেটাকে আমরা এখন 22 টাকা করেছি আর বাকি টাকাটা ভর্তুকি দেওয়া হচ্ছে। এমওপি আমাদের এখানে 22 টাকা এবং অন্যান্য সার আমাদের অত্যন্ত কম দামে দেওয়া হচ্ছে যাতে করে কৃষকরা লাভবান হন। এই সরকার আমরা সবসময় বলে থাকি শেখ হাসিনা সরকার মানেই কৃষি বান্ধব সরকার এবং কৃষকরা ভালো থাকা মানেই সারা বাংলাদেশ ভালো থাকবে। তো সেই জন্য আজকে খাদ্য পুষ্টিতে আমরা নিরাপত্তায় আমাদের বাচ্চারা পয়লা তারিখে বই পাচ্ছে, আমাদের সুন্দর সুন্দর স্কুলগুলোতে পড়তে যেতে পাচ্ছে, আমরা কিন্তু আমাদের যে উন্নত জীবনযাপন আমরা করতে পাচ্ছি। আমাদের এই মেগা প্রজেক্টগুলো যেগুলো মাননীয় প্রধানমন্ত্রী হাতে নিয়েছেন, কালকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আমি পরিদর্শন করেছি, এত বিশাল একটি স্থাপনা, বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় প্রকল্প পাবনার এই রূপপুরে 1,13,000 কোটি টাকার এত বড় প্রকল্প কিন্তু ওখানে দেওয়া হচ্ছে এবং এইটা আমাদের আগামী ডিসেম্বর থেকে সে উৎপাদনে যাবে এবং তারপর থেকে কিন্তু আমরা বিদ্যুতে প্রায় 2400 মেগাওয়াট বিদ্যুৎ সেখান থেকে তৈরি হবে, ভবিষ্যতে সেখান ক্যাপাসিটি আরও বাড়ানো সম্ভব হবে। আমরা প্রত্যেকটা ক্ষেত্রে এগিয়ে আছি, মানুষ প্রত্যেকটা মানুষ বিশ্বাস করে শেখ হাসিনা সারা বাংলাদেশকে পরিবর্তন করে দিয়েছেন, একমাত্র শেখ হাসিনা থাকলে প্রত্যেকটা ক্ষেত্রে বাংলাদেশ উন্নত হয়, আজকে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এটা বিশ্বাস করে। নিউজ ডেস্ক, ঢাকা রিপোর্ট 24।